এই পবিত্র মাহে রমজান মাসে কিন্তু আমরা সবাই রোজা রাখি কিন্তু আমরা অনেকে আছি সঠিক নিয়মে এই পবিত্র তারাবির নামাজ পড়তে পারি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দিনে রোজা রাখবে এবং রাত্রি বেলায় পবিত্র এশারার 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে পবিত্র তারাবির নামাজ পড়বে ওই ব্যক্তির যাবতীয় যত গুনাহ আছে রব্বুল আলামিন maaf করে দেন সুবহানাল্লাহ সুপ্রিয় দর্শক এই পবিত্র তারাবির নামাজ নিয়ে অনেক ইখতিলাফ আছে অনেকে বলেছেন এই পবিত্র তারাবির নামাজ 8 রাকাত পড়ার জন্য অনেকে বলেছেন 20 রাকাত এই পবিত্র তারাবির নামাজ পড়ার জন্য তবে হ্যাঁ 8 রাকাত তারাবির নামাজ দিয়ে অনেক ইখতিলাফ আছে অতএব আপনারা 20 রাকাত এই পবিত্র তারাবির নামাজ পড়বেন আরেকটা প্রশ্ন অনেক দর্শক করেছেন যে হুজুর আমরা কোন সূরা দিয়ে এই পবিত্র তারাবির নামাজ পড়ব দর্শক আপনারা পবিত্র কোরআন শরীফের এভরিথিং যেই সূরা আপনি ভালো পারেন ওই সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি বলবো আপনাদেরকে ইমাম সাহেবের পিছনে তারাবির নামাজ পড়ার জন্য তাহলে আপনাদের সূরা পড়ার কোনো প্রয়োজন নেই তো দর্শক আপনারা 2 রাকাত তারাবির নামাজ পড়ার কোন দোয়াটি পড়বেন এবং 4 রাকাত পবিত্র তারাবির নামাজ পড়ার পরে কোন দোয়াটি পড়বেন এবং 4 রাকাত পবিত্র তারাবির নামাজ পড়ার পরে মুনাজাত ধরে কোন দোয়াটি পড়বেন নামাজের শেষ অংশের মধ্যে আমি নিজে আপনাদেরকে তা বলে দিব তো দর্শক চলুন না ভিডিওটি লম্বা না করে আমি এখন যেভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে পবিত্র তারাবির 2 রাকাত সুন্নত নামাজটি দেখিয়ে দিব সেম এইভাবে আপনারা 2 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা তারাবির নামাজ পড়বেন তবে হ্যাঁ 20 রাকাত তারাবির নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন তো চলুন আমরা তারাবির নামাজটি আমরা শিখে নেই সর্বপ্রথমে আমরা পবিত্র তারাবির নামাজের নিয়ত করব যারা আরবিতে করতে চান নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তারাবি যেহেতু তারাবির নামাজ তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার অনেক দর্শক আছেন যে আপনারা আরবিতে নিয়ত করতে পারেন না আল্লাহর হাবিব বলছেন যে আন-নিয়াতু বিল কলব অর্থাৎ মনের সংকল্প মনের এরাদাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ত আপনি যদি আরবিতে যদি নিয়ত করতে না পারেন আপনারা সহজভাবে বাংলাতে নিয়ত করবেন এইভাবে আমি কেবলমুখী হয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করতেছি অতঃপর আপনারা কেবলমুখী হয়ে দুনো পাও এভাবে শটান রাখবেন এভাবে রাখবেন না দুনো পাও এভাবে শটান রেখে আপনারা নিয়ত বাঁধবেন আল্লাহু আকবার এই নিয়ত বাঁধার পর সর্বপ্রথমে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক অতঃপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন প্রথম রাকাতে আউযু বিল্লাহ পড়বেন দ্বিতীয় রাকাতে শুধু বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم চেষ্টা করবেন এই তারাবির নামাজটি আপনারা সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই 10টি সূরা দিয়ে প্রথম 10 রাকাত তারাবির নামাজ পড়বেন তো আমরা সূরাতুল ফিল পড়ব প্রথম রাকাতে আলাম তার কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল
الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم এই তাসবীহ নিম্নে তিনবার পড়বেন যদি মনে চায় পাঁচবার সাতবার পড়তে পারবেন এবং আমাদের পিঠ থাকবে একদম সোজা এরকম রাখা যাবে না ঠিক আছে তারপর আমরা দাঁড়িয়ে যাব সামি আল্লাহু লিমান হামিদা শটান হয়ে সিনা টান করে দাঁড়াইতে হবে আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى দর্শক এই কোণিটা আছে না অনেকে দেখা যায় যে আপনার আমার মা বন্দার মত না এইভাবে রাখেন হ্যাঁ কোণি থাকবে পুরুষদের ক্ষেত্রে উচ্চা এবং আমি যে তাসবিহটা পড়লাম سبحان ربي الأعلى আলা এই তাসবিহটা আপনারা নিম্ন তিনবার পড়বেন আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم سيريال تو سيريال سورة পড়বেন তাহলে নামাজের মধ্যে কোনো সমস্যা সন্দেহ তৈরি হবে না তোমরা সূরাতুল ফিলের পরে কি সূরাতুল কুরাইশ তো এখন আমরা দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুল কুরাইশ পড়ব لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এখন আপনারা তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়ার মাধ্যমে এই পবিত্র তারাবির নামাজটি আপনারা সম্পূর্ণ করিবেন সর্বপ্রথমে তাশাহুদ পর্ব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ السلام علينا على عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দর্শক আমাদের নামাজটি শেষ আমি যেভাবে এই পবিত্র তারাবির নামাজ পড়েছি দুই রাকাত সেম এইভাবে আপনারা দুই দুই রাকাত করে মোট বিশ রাকাত তারাবির নামাজ পড়বেন এই দুই রাকাত পরপর আপনারা যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন কোনো সমস্যা নেই এবং এই তারাবির আপনারা চার রাকাত তারাবির নামাজ পড়ার পর একটা দোয়া পড়বেন
অনেকে আমরা এই দোয়াটা পারি না আমি এখন যে দোয়াটা পড়ব যারা না পারেন কোনো সমস্যা নেই আপনারা যে কোনো তাসবিহ তাহলিল দোয়া ওযিফা পড়তে পারেন দীর্ঘ এক বছর পরে আবার পবিত্র মাহে রমজান মাস আসলো আমরা এই পবিত্র তারাবির নামাজের দোয়াটি নিয়মিত না পড়ার কারণে আমরা দেখা যায় যে আমরা অনেকে আমরা এই দোয়াটা পারি না তবে পারলেও আমরা কি করি দোয়াটার মধ্যে প্যাচ লাগাই দিই তো যাই হোক অনেকে আমরা পারি কিন্তু সঠিক নিয়মে পারি না সহি শুদ্ধভাবে পারি না এই জন্য আমি আপনাদেরকে চার রাকাত তারাবির নামাজ পড়ার পরে কোন দোয়াটি পড়বেন আমি এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যাল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ অতঃপর সম্পূর্ণ বিশ রাকাত তারাবির নামাজ পড়ার পরে মুনাজাত ধরে একটা দোয়া পড়তে হয় ঠিক আছে অথবা আপনি চার রাকাত এই যে আমি যে দোয়াটা পড়লাম চার রাকাত তারাবির নামাজ পড়ার পরে এই দোয়াটা পড়ার পরে আপনারা মুনাজাত ধরে দোয়াটা পড়তে পারেন আমরা অনেকেই মুনাজাত ধরে দোয়াটা পড়তে পারি কিন্তু প্যাচ লাগাই দিই ঠিক আছে দেখেন আমি কীভাবে মুনাজাত ধরে দোয়াটি পড়ি আপনারা চার রাকাত তারাবির নামাজ পড়ার পরে মুনাজাত ধরবেন অথবা বিশ রাকাত তারাবির নামাজ পড়ার পরে আল্লাহুম্মা আমিন اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق بر اللهم أجرني من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين দর্শক আমরা চার রাকাত এই তারাবির নামাজ পড়ার পরে মুনাজাত দর অবশ্যই আপনারা এই দোয়াটা পড়বেন তারপর আপনারা কিছু তাসবিহ তাহলিল দোয়া এবং ওযিফা পড়তে পারেন তবে হ্যাঁ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পবিত্র মাহে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস কারণ আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান মাসে আসমানের দরজা সমূহ তিনি খুলে দেন সুবহানাল শুধু তাই নয় আল্লাহ তাআলা সমস্ত শয়তান যত শয়তান আছে সমস্ত শয়তানকে রব্বুল আলামিন শিকল দ্বারা বেঁধে রাখেন তো এই জন্য আমরা অবশ্যই আমরা এই পবিত্র মাহে রমজান মাসে যখন আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব অথবা অন্যান্য সময় দেখা যায় আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতে পারি না আমরা ঘুমিয়ে থাকি তবে হ্যাঁ যখন আমরা সেহারি খাইতে উঠবো তখনই কিন্তু তাহাজ্জুদ নামাজের সময় তখন আমরা একটা দোয়া পড়ব দোয়াটা কি আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে আল্লাহ তাআলা ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাবেন প্রিয় দর্শক আমার আল্লাহ তাআলা যদি আমাদের উপর যদি সন্তুষ্ট হয়ে যান বিনা হিসাবে রব্বুল আলামিন মৃত্যুবরণ হওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন সুবহানাল্লাহ দোয়াটা কি খুবই সংক্ষিপ্ত ছোট্ট একটা দোয়া আমি স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ খুব সহজভাবে বলে দিব মানে অর্থাৎ লিখে দেবো যাতে আপনারা এই বাংলা উচ্চারণ দেখে দেখে যাতে আপনারা এই দোয়াটা যাতে শিখতে পারেন তো দোয়াটা হচ্ছে রদি তু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া ওয়া রাসূলা